তোমাদের সকলকে আবার আবার স্বাগত জানাই লেট স্টাডিতে আমরা এর আগের ভিডিওগুলিতে ক্লাস থ্রি থেকে ফোর কমপ্লিট করে ফেলেছি যারা এখনও অবধি এই দুটো ক্লাস করনি তারা কিন্তু সময় নষ্ট না করে কমপ্লিট করে ফেলো প্লেলিস্টে ভিডিওগুলো আছে আমি প্রথমেই বলেছি যে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রশ্ন আসে শুধুমাত্র ক্লাস থ্রি থেকে এইট বা নাইনের টেক্সট বুক থেকে যারা এই টেক্সট বুকগুলো ভালোভাবে শেষ করতে পারবে তাদের কিন্তু মোটামুটি সিক্সটি পারসেন্ট সিলেবাস শেষ হয়ে যাবে আর বিগত বছরগুলির ওয়েস্ট বেঙ্গল টেট এক্সামে টেক্সট বুকগুলির কোথা থেকে কোন প্রশ্ন কোন সালে এসছে তাও কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে আলোচনা করছি তাই তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ কোনোটাই মিস করা যাবে না তো আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ এই পঞ্চম শ্রেণীর টেক্সটবুক থেকে কিন্তু বিগত বছরগুলিতে প্রচুর প্রচুর প্রশ্ন এসছে তাই সবই আজকে আলোচনা করব। তাই আশা করছি প্রত্যেকে খাতা নিয়ে বসে আসো আজকের করা আলোচনা তোমরা নিজেদের মতো নোট করতে পারো তো এই হচ্ছে সূচিপত্র যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের ফার্স্ট অর্ধে হচ্ছে মানবধেও কী আছে প্রথমে মহাত্মা গান্ধী নেলসন ম্যান্ডেলা মার্টিন লুথার কিং কালো চমড়ার মানুষের জন্য সম্মানের জন্য লড়েছেন এটা কিন্তু আমরা সকলেই ইতিহাসে পড়ে আসছি তারপর মেলানিন নামে এক রাসায়নিকের জন্য মানুষের ত্বকের রঙ কালো হয় তো মানুষের ত্বকের রঙ কালো হওয়ার কারণ হচ্ছে মেলানিন মেলানিন থাকার কারণেই মানুষের ত্বকের রঙ কিন্তু কালো হয় তারপর অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায় এই অতি বেগুনি রশ্মি কিন্তু দু হাজার পনেরো সালের কোয়েশ্চেন পেপারে এসেছে তারপর মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় নেক্সট রক্তাল্পতার কারণে মানুষের নোখ চামচের মতো এবং সাদা হয়ে যায় এটা কিন্তু দু হাজার সতেরো সালের কোয়েশ্চেন তারপর বিড়াল কুকুর এবং বেশিরভাগ পাখির নোখ ধারালো এটা দু হাজার পনেরো সালের তারপর প্যাঁচা ইগোল এদের নোখ হুকের মতো নেক্সট গরু ছাগলের নোক ওদের খুর তারপর মানুষের শরীরে দুশো ছ অস্থি আছে এই অস্থি মানে হাড় তারপর হাড়ের জোরকে অস্থি সন্ধি বলে নেক্সট আমাদের চোখে হাড় নেই তারপর কুনুই থেকে কূবযুক্তি থাকে আলনা ও রেডিয়া তাহলে কোনোই থেকে আমাদের কোনোই থেকে কুবজি অব্দি যে হার থাকে তাকে আমরা বলি আল আলনা ও রেডিয়াস ভীষণ একটা ইম্পর্ট্যান্ট পোর্শন যে জায়গাটা এখান থেকে কোয়েশ্চেন আসার ভীষণ চান্স আছে তারপর কাপ থেকে কোনোই অব্দি হিউমেরাস থাকে মেরুদণ্ড যাকে আমরা ভাট্টিবরা বা কষের বলি তারপর কোমর থেকে হাঁটু অবধি থাকে ফিমার যেটা সব থেকে বড়ো হাট তারপর হাঁটুর নিচ থেকে গোড়ালি অবধি থাকে টিবিয়া ও ফিবুলা এই জায়গাগুলো ভালোভাবে মনে রাখতে হবে এখান থেকে কোয়েশ্চেনার চান্স আছে তারপর টাইফয়েড জলবাহিত রোগ পোলিও জলবাহিত রোগ নিউমোনিয়া বায়ুবাহিত রোগ অ্যালার্জি বায়ুবাহিত রোগ বিভিন্ন কৃমিগঠিত রোগ জলবাহিত রোগ মাম্পস বায়ুবাহিত জল বসন্ত বায়ুবাহিত ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা ভালো করে মনে রাখতে হবে যে কোনটা কোন বাহিত। তারপর রোগ প্রতিরোধ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয় তারপর রোগের চিকিৎসায় ডট পদ্ধতি ব্যবহার করা হয় এটা দু হাজার পনেরো সালে কোয়েশ্চেন নেক্সট কলেরা রোগে ওআরএস খাওয়ানো হয় তারপর স্টেটোস্কোপের আবিষ্কর্তা হলেন রেনে লিনেক। ভৌত পরিবেশ সিমেন্ট প্রথম তৈরি হয়েছে প্রায় দুশো বছর আগে এদেশে তৈরি শুরু হয় প্রায় একশো কুড়ি বছর আগে আর বেশি ব্যবহার হচ্ছে সত্তর থেকে আশি বছর হলো এটা শুধু একবার দেখলেই হলো তারপর কেঁচো মাটির সজীব জৈব উপাদান নেক্সট সারের মাধ্যমে গাছ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এসব উপাদান বেছে নেয় তারপর কম্পোস্ট হলো জৈব সার এটা কিন্তু দু হাজার সতেরো সালে কোয়েশ্চেন এই কম্পোস্ট তারপর এটি উদ্ভিদের অংশ ও প্রাণীর দেহাবশেষ এসব থেকে তৈরি হয় তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে জল শোধন করে তারপর পূর্ব কলকাতায় পূর্ব কলকাতায় জলভূমি দেখা যায় পুরুলিয়ায় সাহেব রয়েছে হাওড়ায় সাঁতরাগাছি জেল রয়েছে আর কোচবিহারে রসিক বেল রয়েছে এখান থেকে দু হাজার পনেরো সালে কোয়েশ্চেন এসছে তারপর আর এই জায়গাগুলো ভালো করে মনে রাখতে হবে এখান থেকে কিন্তু দু হাজার পনেরো সালে এখান থেকে একটা কোয়েশন এসছে যেখানে দেখাচ্ছি আমি পুরি তিনশো বছর আগে কলকাতার নোংরা গঙ্গায় ফেলা হতো তাতে গঙ্গা ভরতে লাগলো বন্যার ভয় বাড়ল মাপজোক করে দেখা গেল কলকাতার ঢাল পূর্ব দিকে দেড়শো বছর আগে ঠিক হল শহরের নোংরা পূর্ব দিকে ফেলা হবে আর নোংরা জল পাম্প করে বিদ্যাধরী নদীতে পাঠানো হবে যাবে বঙ্ক করে করে মতো কাজ শুরু হলো এতে বিদ্যাধরীর স্রোত কমে গেল এই অংশে নদীটা ক্রমে ছড়িয়ে পড়া বদ্ধ জল বদ্ধ জলা হয়ে গেল প্রথম প্রথম অল্প মাছ শুরু হয় তারপর সময় মাছের মাছ চাষের বিরাট জায়গা হয়ে গেল এখানটা এখান থেকে কিন্তু এই বিদ্যাধরী নদী এই জায়গাটা কিন্তু কোয়েশ্চেন এসেছিলো দু হাজার পনেরো সাল তারপর গন্তগোকূলের নাম ভাম বেড়াল কেন্ন মশা আঁচোলা টিকটিকি গিটগিটি মাকড়সা ইঁদুর ছুঁচো সকলেই বন্য তারপর লতানো গাছের আকর্ষ হয় নেক্সট বৃষ্টির সম্ভাবনকতা কথা পিঁপড়েরা বুঝতে পারে এটা দু হাজার পনেরো সালে কোয়েশ্চেন আমরা যদি দু হাজার পনেরো সালের প্রাইমারি ডেটে কোয়েশ্চেন দেখি তাহলে এই কোয়েশ্চেন দেখতে পাবো যে বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা কথা পিঁপড়েরা বুঝতে পারে তারপর সর্পগন্ধা মেহেন্দি মুক্তঝুরি এই সমস্ত ঔষধি গাছ হারিয়ে যাচ্ছে তারপর পরিবেশ সম্পদ সমাজে নারীদের দুর্দশা তৈরি করার জন্য লড়াই করেছিলেন রামমোহন রায় ডিরজিও বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতি কলমে শিক্ষার কথা বলেছেন তারপর স্বামী বিবেকানন্দ বলতেন বইতে মুখ ডুবিয়ে বসে থেকো না ফুটবল খেলো তাতে শরীর মন ভালো হবে শুধু বই পড়ে কিচ্ছু হয় না আমরা সকল ছোটো থেকে কিন্তু এই কথাটা শুনে আসছি তারপর ভগিনী নিবেদিতা নিজের জীবনের পর না করে প্লেগ রুগীদের সেবা করেছিলেন আমরা সকলেই ছোট থেকে কিন্তু ভগিনী নিবেদিতার গল্প শুনেছি তারপর বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনা শেখানোর চেষ্টা করেছিলেন তারপর আচার্য জগদীশ চন্দ্র বসু ও প্রফুল্ল চন্দ্র সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ শাহ প্রশান্ত চন্দ্র মহলান বিশ প্রমুখ বিজ্ঞানী ছিলেন তারপর বিবাদী নামে পরিচিত বিনয় বাদল দীনেশ আমরা ইতিহাসে সবাই ছোট থেকেই দেখে আসছে বিবাদী তারপর মাতঙ্গিনী হাজরা প্রীতিরতা তার কল্পনা দত্ত স্বাধীনতার জন্য লড়াই করেছেন নেক্সট জওয়াহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী শিশুদের খুব ভালোবাসতেন তিনি তাই তার জন্মদিনে শিশু দিবস যা চোদ্দোই নভেম্বর আমরা পালন করি হিসেবে পালন করি আমরা নেক্সট আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন এটা কিন্তু দু হাজার বারো সালের করেছেন এই আ আবুল কালাম আজাদ নেক্সট বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের সংবিধান বানিয়েছিলেন নেক্সট উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস এটা দু সালের কোয়েশ্চেন তারপর পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন খুব বড় পণ্ডিত মানুষ ছিলেন তিনি খুব ভালো শিক্ষকও ছিলেন উনি তাই তার জন্মদিনকে শিক্ষক দিবস পালন করি আমরা সবাই জানি যে ফিফথ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন যাকে আমরা শিক্ষক দিবস রূপে জানি আর কয়েকদিন পরে কিন্তু শিক্ষক দিবস নেক্সট বিরসা মুন্ডা আর তার সঙ্গীরা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গীতের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জলবায়ুর বিরুদ্ধে লড়াই করেছিলেন আমরা কিন্তু সকলেই ছোট থেকে বিরসা মুন্ডা আর তিতুমিরের কিন্তু ইতিহাস জানি আমরা তো এই জায়গাটা মনে রাখতে হবে তারপর পরিবেশ ও বনভূমি কলা পেঁপে নরম গাছের নরম কাণ্ডের গাছ তারপর সকালু লতানো গাছ ভারত থেকে চিতা হারিয়ে গেছে নেক্সট হুইয়া পাখির পালক সংগ্রহের জন্য মানুষ তাদের মেরে ধ্বংস করে দিয়েছে নেক্সট খনিজ ও শক্তি সম্পদ কয়লা হল পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ নেক্সট আসানসোল রানীগঞ্জ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া প্রভৃতি জায়গায় কয়লা খনি আছে তারপর কয়লার অনেকটা অংশ কার্বন নেক্সট পশু পাখি গাছপালা সব কিছুরই একটা প্রধান উপাদান কার্বন নেক্সট ভুটানের কাছে ঝালঙে জলবিদ্যুৎ কেন্দ্র আছে জলঢাকা নদীর জলস্রোতে জলস্রোত শক্তিতে চলে সেটা এটা কিন্তু আমরা মনে রাখতে হবে ঝালং কিন্তু ভুটানের কাছে অবস্থিত সেখানে জলঢাকা নদীর জলস্রোতে সেটা চলে নেক্সট পরিবেশ ও পরিবহন উনিশশো সালে রিকশা কলকাতায় আসে তখন জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগতো রিক্সা কিন্তু উনিশশো সাল থেকে শুরু হয় কলকাতায় তারপর উনিশশো সাল থেকে মানুষ বই নিয়ে যাওয়ার কাজে লাগলো রিক্সা নেক্সট আঠেরোশো সালে ১৬ ষোলোই এপ্রিল এদেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে আমরা কিন্তু সকলেই ইতিহাসে পড়েছি যে আঠেরোশো সাল থেকে কিন্তু রেল চলে তারপর আঠেরোশো সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় তারপর প্রথম সিনেমা ট্রেন নিয়ে হয়েছিল নেক্সট পথের পাঁচালী সিনেমাটি সত্যজিৎ রায়ের পাড়ানো তারপর পথের পাঁচালী বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু পথের পাঁচালী বইটি লেখেন এবং সেটিকে সিনেমায় রূপান্তরিত করেন সত্যজিৎ রায় নেক্সট পরিবেশ ও জনবসতি পুকুরের জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হয় জীবাণু দূর করার জন্য এটা কিন্তু দু হাজার পনেরো সালের ক্যান্সেল পেপারে এসছে নেক্সট আগে মানুষ গাছের কাণ্ডের ছাল শুকিয়ে তার উপর লিখতো এই ছালকে প্যাপিরাস বলতো এই ল্যাটিন শব্দ প্যাপিরাস থেকে পেপার কথাটা এসছে তাহলে আমরা বর্তমানে যে কথাটা পেপার বলি সেটা কিন্তু ল্যাটিন শব্দ প্যাপিরাস থেকে এসছে তারপর চীন দেশে প্রথম কাগজ তৈরি হয় আমাদের দেশে অনেকে তাল লিখে রাখতেন এই তালপাতায় লেখা বইকে পুঁথি বলে নেক্সট দু সালে আইলা ঝড় হয়েছিল দু সালে সুনামি হয়েছিল আমাদের রাজ্যে তেমন মারাত্মক ক্ষতি হয়নি কিন্তু দক্ষিণ তামিলনাড়ুর দিকে প্রচুর ক্ষতি হয়েছিল নেক্সট একটা ইম্পর্ট্যান্ট জায়গা যেটা হরপাবান কি বলছে নদীতে পাথর জমে ভরে গেলে হঠাৎ বৃষ্টি হলে অনেক জল আসে নদীতে অত জল নদী বয়ে নিয়ে যেতে পারে না বন্যা হয়ে যায় একে বলে হরপাবান মনে রাখতে হবে তারপর পুরুলিয়া জলপাইগুড়ি উত্তরাখণ্ডে এমন দেখা যায় তো এইসব জায়গায় কিন্তু হরপাবান দেখা যায় তারপর গ্যালিলিও গ্যালেলি টেলিস্কোপ আবিষ্কার করেন আমরা সকালে ছোট থেকে কিন্তু এই জায়গাটা দেখে এসছি যে গ্যালিলিও গ্যালেলি টেলিস্কোপ আবিষ্কার করে তারপর পরিবেশ আকাশ সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় আট মিনিটে বা আট মিনিট কুড়ি সেকেন্ড তারপর পৃথিবীর সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হল পক্সিমা সেন্টাউরি সেখান থেকে পৃথিবীতে আলো আসতে চার বছরের বেশি সময় লাগে সূর্য আমাদের সকল শক্তির উৎস প্রায় পাঁচশো কোটি বছর আগে সূর্যের জন্ম তারপর উনিশশো সালে সালে গুড়ের উপর একটি ধূমকেতু এসে পড়েছিল ফলে বৃহস্পতি গায় অনেক বড় বড় গর্ত হয়েছে ধূমকেতু হলো বরফ জমা পাহাড়ের মতো ছুটে বেড়ায় আকাশের মাঝে মাঝে এরা সূর্যের কাছে চলে আসে তখন এদের ঝাটার মতো দেখায় বৃহস্পতির উপর ধূমকেতু পড়ার কথা বিজ্ঞানী সুমেকাল লেবি বলেছিলেন তাদের নামে ওই ধূমকেতুর নাম হয়েছিল সুমেকাল লেবি তাহলে বৃহস্পতি ওপর যে তো পড়েছিল তার নাম হচ্ছে সুমিকার লেভি যার নামকরণ হয়েছিল বিজ্ঞানী সুমিকার লেভির কাছ থেকে জায়গাটা মনে রাখতে হবে তারপর মানবাধিকার ও মূল্যবোধ চোদ্দো বছর পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার তারপর ফিফটিন জুন বা পনেরোই জুন বিশ্ব বিশ্ববয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা মনে রাখতে হবে পনেরোই জুন কিন্তু আমরা বিশ্ববয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হিসেবে পালন করি আর পাঁচই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস এটাও মনে রাখতে হবে তারপর ফার্স্ট অক্টোবর বিশ্ববয়স্ক দিবস নেক্সট এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট পোর্শন দেখি পুরুলিয়া জেলার আফসানা রেখা কালিন্দি সুনিতা মাহাতো কম বয়সে বিয়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল এই জন্য ওদের রাষ্ট্রপতি ভবনে ডেকে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি শ্রীমতী প্রতিভা পাটিল দু সালে চোদ্দই মে শুভেচ্ছা জানান দু সালের কোয়েশ্চেন পেপার দেখলে এখান থেকে কোয়েশ্চেন এসছে তারপর দু সালের সাত ডিসেম্বর একই ধরনের কাজ করার জন্য আবার ডাক পান রেখা অফসানা সুনিতা বিনা কালিন্দি সঙ্গীতা বাউরি মুক্তিমাঝি এই নামগুলো ভালো করে মনে রাখতে হবে ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা তারপর আগমার্ক যা থাকে মশলা তেল জিয়ের প্যাকেটে তারপর এফপিও মার্ক এটা থাকে জেলের শিশিতে তারপর আইএসআই মার্ক এটা থাকে প্রেসার কুকারের প্যাকেটে এখান থেকে দু হাজার পনেরো সালের ক্যান্সেল পেপারে কিন্তু কোয়েশ্চেন এসছে তো এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট আচ্ছা তো এই অবধি থাকবে আমাদের আজকের ক্লাস আশা করছি আজকের আলোচনা তোমাদের ভবিষ্যৎ জীবনে ভীষণ সাহায্য করবে আজকের এই ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে জানাবে আর কোনো কিছু নিয়ে কোনো প্রকার ডাউট বা জিজ্ঞাসা থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন বা প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের নেক্সট আলোচনা থাকবে ক্লাস সিক্স এবং সেভেনের পরি আমাদের পরিবেশ তাই নিজেদের বন্ধুদের কাছে আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দাও যাতে আমরা প্রত্যেকে প্রত্যেকের সাহায্যে আসতে পারি আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে